গতকাল বারাসাত অঞ্জলি জুয়েলার্সের সামনে এক মহিলা হঠাৎই অসুস্থ অবস্থায় পড়ে যায় আর তার মাথার মধ্যে ঢুকে যায় তিনটি রড। এরপরই বারাসাত হাসপাতাল ও দমকলের যৌথ প্রচেষ্টায় সেই মাথার রড কাটার দিয়ে কেটে বার করা হয়। এরপরই তাকে তড়িঘড়ি বারাসাত হাসপাতালে নিয়ে যান পুলিশ আধিকারিকরা। দীর্ঘ কয়েক ঘন্টার অপারেশনে প্রাণ ফিরে পেলেন ওই মহিলা। এই প্রথম বারাসাত হাসপাতালে এত বড় অপারেশন হলো, এই নিয়ে খুশি আহত মহিলা ও তার পরিবারের লোকজন। বাচ্চাটাকে নিতে এসেছিলাম, ওখানেই বসি। হ্যাঁ, তারপরে কালকে শরীরটা খারাপ লাগছিল, মাথা ঘুরে পড়ে গিয়ে তখন রডটা বুঝতে পারিনি রডটা কীভাবে এ হয়েছে। তখন ছেঁচামেচি কান্নাকাটি করছি, লোকজন এসে জড়ো হয়, তারপরে এসে বলে কোথায় থাকেন। তখন আমি বললাম, তাদের খবর দিল, তাদের খবর দিয়ে তারা তখন আসলো না, তখন থানায় খবর দিল, থানার সব এলো, থানা থেকে দমকল খবর দিল, দমকল এসে ওই রডটা কেটে, ওই রড দুদিকে কেটে মধ্যিখানের রডটা মাথায় করে এখন একটু ভালো হয়, অনেক ভালো আছি, কালকের চেয়ে অনেক ভালো আছি। ডাক্তারবাবু খুব ধন্যবাদ, আমি ধন্যবাদ দেবো সবাইকে। হ্যাঁ, পুলিশদের সবাইকে আমি ধন্যবাদ দেবো, নাহলে আমি মাঝে মধ্যে আমাদের কাছে ধরুন এমন কিছু পেশেন্ট আসে, এইখানে আমাকেই চ্যালেঞ্জটা নিতেই হবে, কারণ পেশেন্টকে যদি আমি ছেড়ে দিই পেশেন্ট রাস্তাতে মারা যাবে, তাহলে আমাকে কিছু করার নেই, আমাকে ওটিতে ঢুকিয়ে চেষ্টা করতেই হতো। আর এক্ষেত্রে আমরা সেই চেষ্টাটা করেছি, এর আগেও বহু পেশেন্ট করি, এটাও এর ক্ষেত্রেও করেছি, কারণ পেশেন্টের নাহলে লাইফ রিস্ক হয়ে যেত, হয়তো রাস্তাতেই এক্সপায়ার করে যেত। না একদম, এই ক্ষেত্রে আমরা কোনো রকমের মানে ঢোক গেলাগেলি জায়গায় নেই, এখানে যেখানে আমার পেশেন্টের লাইফ অ্যান্ড ডেথ নিয়ে সমস্যা, যে কোনো সময় আমাদের একটা ভুল ডিসিশনে ডেথ হয়ে যেতে পারে, সেখানে আমাকে এই রিস্ক নিতেই হবে। এবং এই রিস্ক নিলে পরে আমরা এখনও জানি আমাদের যা ডাক্তারবাবুদের যা স্কিল হ্যান্ড আছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু আমরা কিন্তু সফল হব। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।